হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অ্যাটেন্ড করা প্রতিদিন ল্যাব ক্লাস হচ্ছে আপনাদের কিছু মার্কস থাকবে যেটা হচ্ছে ফাইনালে অ্যাড হবে বা সবজায়গায় অ্যাড হবে তো ফার্স্ট হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স থাকবে এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে থাকবে আপনাদের 10% মার্কস নেক্সট হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট থাকবে ক্লাস অ্যাসেসমেন্ট জিনিসটা কি এটা হচ্ছে যে আমরা হয়তো আজকে যে ক্লাসে যে জিনিসটা করবো নেক্সট উইকে এই ক্লাসের উপর কিছু কোশ্চেন থাকবে কোশ্চেন হচ্ছে আপনাদের ওই সলভ করতে হবে মানে প্রোগ্রামগুলো হচ্ছে আপনাদের করে দেখাতে হবে তো এইটা হচ্ছে আমাদের ক্লাসেই করতে হবে হয়তো দেখা গেছে যে আজকে যদি মনে করেন আপনার কবে ডাটা টাইপ করেছেন তো ডাটা টাইপে কিছু কোশ্চেন থাকতে পারে এই কোশ্চেনটা হচ্ছে আপনারা এটাই খাবার ইন্ডিভিজুয়ালি করতে হবে তো সবাই হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করবেন সবাই তো মোটামুটি কম্পিউটার আছে বাসায় কম্পিউটার বা ল্যাপটপ নাই এমন কেউ আছে দুইজন নাই তিনজন আচ্ছা আপনারা তাহলে একটু ল্যাবে মোটামুটি যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে বেশি ভালো করে প্র্যাকটিস করে নেবেন আর ল্যাবে যে কোডগুলো করবেন ওগুলো হচ্ছে আপনার পেন ড্রাইভ বা ইউজ ড্রাইভে কোনো একটা জায়গায় নিয়ে নেবেন গুগল ড্রাইভ বা পেন ড্রাইভ যেভাবে নিতে পারেন ওইটা নিজেদের কাছে রাখবেন কারণ ওই কোডগুলো দেখলে পরবর্তীতে রিভাইজ করতে পারবেন রিভাইজ করতে পারবেন সো ক্লাস অ্যাসেসমেন্টের পরে হচ্ছে নেক্সট আপনাদের হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্ট জিনিসটা হচ্ছে আপনাদের এই যে কোন একটা টপিক পড়ানো হবে ওইটার উপর হয়তো কিছু কোশ্চেন দেওয়া হবে বাট ওগুলো হচ্ছে আপনাদের বাসায় সলভ করতে হবে ক্লাসে এটা হচ্ছে আপনি সলভ করে আমাকে হচ্ছে সাবমিট করে দেবেন হয়তো আমরা হচ্ছে একটা গুগল ক্লাসরুম হচ্ছে খুলতে পারি মেবি ক্লাসরুম খোলা লাগবে আমাদের গুগল ক্লাসরুম একটা আছে ওইটা খুলে আপনাদেরকে হচ্ছে একটা আইডি দিয়ে দিব ওইটা দেখে ওই জয়েন করে দেবেন গুগল ক্লাসরুম অনেকে হয়তো ইউজ করতে পারেন না ইউজ করলেও দেখবেন বেশি একটা ক্রিটিক্যাল কিছু না বা কমপ্লেক্স কিছু না তো ওইটাকে আমরা জয়েন করে ওইখানে হয়তো আমরা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবো নিব তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে টাইমলাইনের মধ্যে দিবে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমি এই যে সবসময় থিওরি ক্লাসের মতোই মেইল করবেন হয়তো আপনি দিতে পারতেছেন না মেইল করবেন কোন একটা অ্যাসেসমেন্ট হয়তো আপনি সাম বা কোন কারণে মিস হচ্ছে অবশ্যই গ্যারেন্টি দেবেন এমন না যে স্যার আজকে ভালো লাগতেছে না আমি হচ্ছে আজকে ক্লাসে আসতেছি মেইল টু রিজন থাকবে তো ভ্যালিড রিজন শো করে হচ্ছে মেইল করে রাখবেন তাহলে পরবর্তীতে এই জিনিসটা কনসিডারেশন আসবে আচ্ছা অ্যাসাইনমেন্টটা হচ্ছে 20% মার্কস থাকবে নেক্সট হচ্ছে আমি একটা ইউনিট না ক্লাস টেস্টের মধ্যে একটা এক্সাম নিব সেইটাতে থাকবে হচ্ছে 20% আর লাস্টে ফাইনাল এক্সাম থাকবে ফাইনাল এক্সামে হচ্ছে আপনাদের 30% সো মোটামুটি এই ডিস্ট্রিবিউশন করে 100% হচ্ছে আপনাদের মার্কিংগুলো থাকবে আমি সবসময় বলে দিব
সো ওইটার প্রিপারেশন নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে করবেন। ক্লাসে যে টাইপের প্রবলেম দেখাবো ওই টাইপেরই হয়তো একটু প্রবলেম, একটু হয়তো অন্যরকম থাকবে, বেশি একটা আলাদা থাকবে না, এমন না যে খুব বেশি ডিফিকাল্টি থাকবে। এগুলা কারণ কোশ্চেন আছে। আচ্ছা লাস্ট ক্লাস মনে হয় করেন নাই অনেকে, আমি হচ্ছে আপনাদের আমার মেইলটা দিয়ে দিই। এটা হচ্ছে আমার ইমেল আইডি, কোনো যদি প্রবলেম হয়, কোনো কোশ্চেন থাকে বা কোনো হচ্ছে আপনাদের কোয়েরি থাকে, এগুলো হচ্ছে মেইল করে দিবেন, মেইলে হচ্ছে আমি কোয়েরি করব। আর অবশ্যই যে জিনিসটা মেনটেন করুন সেটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু থাকলে বা কোনো কেসেস থাকলে আপনারা মেইলে হচ্ছে একটা মেইল করে রাখবেন আপনি, এটা হচ্ছে ম্যান্ডেটরি। পরবর্তীতে যদি আসেন যে দুদিন পরে এসে বলছেন স্যার আমি তো এটা মিস করছি আমাকে কনসিডার করা হবে, যদি মেইল না পাই তাহলে কিন্তু দেখা হবে না, তো এইটা হচ্ছে স্ট্রিক্টলি মেনটেন করবে। আপনাদের কোর্স আউটলাইন একটা হচ্ছে লেসন প্ল্যানের মতো আছে যে কি কি পড়ানো হবে, এই কোর্সে কি কি পড়বেন, এইটা হচ্ছে আপনাদের রিপোর্টালে দেওয়া থাকবে। পোর্টাল বলতে আপনার যে ইআরবি পোর্টাল আছে আপনাদের হচ্ছে রেজিস্টার্ড করা, এখানে কোর্সের নাম টাম লেখা আছে না? কোর্স আউটলাইন নাকি ইআরবি পোর্টালের অ্যাক্সেস পান নাই? যতক্ষণ না বলতে ইআরপি আসতেছে, ইআরপি যখন চলে আসবে তখন আমরা ম্যাটেরিয়ালসগুলো ইআরপিতে দিব। আর ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো বা কোনো নোটিস যদি থাকে বা কিছু দেওয়া লাগে ওগুলো হচ্ছে এখানে দিব। আর আপনাদের তো হচ্ছে ব্যাচ ওয়াইজ একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, কোনো অফিসিয়াল নোটিস থাকলে ওইখানেই পাবেন, 14 পেজ একটা গ্রুপ আছে না ওইখানেই পাবেন। হোয়াটসঅ্যাপটা হচ্ছে গিয়ে অফিসিয়াল ইউজ করি না, বাট ইমার্জেন্সি যদি লাগে তখন দেখা গেছে যে স্যার ম্যাডাম হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে একটা নোটিস দিয়ে দিল, আমরা তাহলে একটু